আমি রিয়া, আর আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আমার ডেলি স্কিন কেয়ার রুটিন নিয়ে। কীভাবে আমি আমার স্কিনের যত্ন নিই সেটাই তোমাদেরকে দেখাবো। আর তার আগে তোমরা ভিডিওটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো স্টার্ট, দেখে নেওয়া যাক আমি কীভাবে আমার স্কিনের যত্ন নিই। শীতকালে এই স্কিন কেয়ার রুটিনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার। তো চলো, একটা টমেটো লাগবে, আর লাগবে কোকোনাট অয়েল, যে কোনো কোকোনাট অয়েল। বিশেষ করে তুমি শালিমার কোকোনাট অয়েল বা প্যারাশুট কোকোনাট অয়েলটা নিলে বেশি ভালো হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি শালিমার কোকোনাট অয়েল, আর টমেটোটাকে পেস্ট করে আনছি। ঠিক আছে, টমেটোটাকে পেস্ট করে এনে আমি আবার তোমাদের কাছে আসছি। দেখো, আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, এবার এর মধ্যে 3-4 ফোঁটা শালিমার কোকোনাট অয়েলটা মেশাবো। দেখো, আমি শালিমার কোকোনাট অয়েলটা মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে প্যারাশুট কোকোনাট অয়েলও দিতে পারো। ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিয়ে এটা মুখে 2-3 মিনিট মাসাজ করতে হবে। এটা শীতকালে খুবই উপকারী, স্কিনটাকে ময়েশ্চারাইজ করবে। দেখো, তারপরে এটাকে আমি স্কিনে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পরে এটাকে হালকা হাতে মাসাজ করতে হবে। 2-3 মিনিট ধরে হালকা হাতে মাসাজ করে 10 মিনিট রেখে দিতে হবে। এটা ইউজ করলে স্কিনটা ব্রাইট হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটা খুবই উপকারী, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, দেখতেই পাচ্ছ, ঘরোয়া পদ্ধতি একেবারে। আর নারকেল তেলটা দেওয়াতে স্কিনটাকে ময়েশ্চারাইজ করবে, নরম রাখবে। আর টমেটোটাতে দাগ, ছোপ, কালো দাগ এগুলো রিমুভ করবে। নিজের স্কিনের খেয়াল রাখতে নিজেকে 10 মিনিট প্রতিদিন সময় দিতে হবে। তো আমি 10 মিনিট পরে আসছি আমার মুখটা ধুয়ে, দেখে নাও, তোমরা ট্রাই করো, ভালো রেজাল্ট পাবে।